সুশীলা শরীফের নাম তো আপনারা শুনেছেন, আমি সুশীলা শরীফের ছাত্র। এবার একটা সুশীলা শরীফের কথা শোনাই। সুশীলা শরীফ হুজুরের কাছে এক লোক এসে বলে, হুজুর আমাকে মুরিদ বানান, বয়াত বানান, বয়াত করেন। হুজুর তাকে মুরিদ বানালেন, বয়াত করালেন। এরপর লোকটা তো চলে গেলেন, আমল করতে লাগলেন। কিছুদিন পর লোকটা ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার 7-8 বছর পর তার কবরটা ভেঙে গেছে, কবরটা ভেঙে গেছে। ওই কবরের কাছ দিয়ে তার মেয়ে এবং মা যাচ্ছিলেন, হঠাৎ করে তাদের নজর পড়ে গেল কবরের দিকে। তাকায়া দেখে কবরটা ভাঙা, কবরের কাছে গিয়ে তাকায়া দেখে কবরের ভিতরে সাদা ধপ ধপে কাপড় দেখা যায়। 7-8 বছরে তো কাপড় থাকার কথা না, ঠিক কিনা বলেন? মা বললেন, মেয়েকে তুমি নামো, আমি আছি, তোমার ভয় নাই। মেয়ে নামলেন, কবরের ভিতরে একটু ফাঁক করলেন, কাপড়ের কাপড় সরায় দেখে বাবার চেহারাটা উজ্জ্বল, দাড়িও ঠিক আছে। একটু লক্ষ্য করলেন, বুকের দিকে তাকায় আনলেন, লক্ষ্য করলেন কান লাগাইলেন, বুক থেকে, বুকের ভিতর থেকে, কলব থেকে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আল্লাহ আল্লাহ কেসে শিরি নাম হায়, আল্লাহ আল্লাহ কেসে শিরি নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হায়, আল্লাহ আল্লাহ মুজিকির সুপুসিও শাকে গুলমি কাম বারো খায়, বুলবুলি সে পুষিও সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধরায়, সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধরায়, আল্লাহর জিকির করা করে সর্বদাই, নদ নদী পর্বতাদি বৃক্ষলতা যত সবাই আল্লাহর জিকির করে অবিরত, জিজি পোকা সর্বদা জিজি রপ করে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা জিকির ও গফুর, ঠিক কিনা বলেন? এই সব ভেদের কথা জানে ওই জন, এই সব ভেদের কথা জানে ওই জন, যাকে আল্লাহ দিয়েছেন বাতিনি শ্রবণ। বাতিনি শ্রবণ লাভে আশা থাকে যার, বাতিনি শ্রবণ লাভে আশা থাকে যার, নিশ্চয়ই নিশ্চয়ই যাবে আপন পীর ও মুর্শিদের গোসর, ঠিক কিনা বলে? এই সব ভেদের কথা বুঝবে কি? আজকে শুধু কোরআন মানতেছে, হাদিস মানতেছে, আমল করতেছে, এটাই হবে না। এই যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আজ থেকে 1300 বছর আগে ফতোয়া দিয়েছে যে এলমে শরিয়াত শিখছে, কোরআন শিখছে, হাদিস শিখছে, ইজমা কিয়া শিখছে, পীরের কাছে যায় নাই, ওলি আল্লাহদের হাতে হাত দেয় নাই, বায়াতের ফাসেক। জোরে বলুন কি? জোরে বলুন কি? ফাসেক। আবার কিছু ভণ্ড আছে আমাদের দেশে, ভালো জিনিসের ভেজাল বেশি, বাটা জুতা ভালো জুতা এর ভেজাল আছে কি নাই? হক্কানি ওলি আল্লাহদের দরবার আছে, হক্কানি ওলি আল্লাহ আছে, আবার ভণ্ড আছে, বেসরকারি কাজ চলে আছে কি নাই? এটা ভণ্ড, এটা ওলির দরবার, এটা শয়তানের দরবার, দরবার দুটি, একটা হচ্ছে ওলি আল্লাহদের দরবার, আর একটা হলো কি দরবার? হক্কানে আল্লাহর ওলি আছে, আবার শয়তানের ওলি আছে, বুঝতে হবে। যেখানে আর শরিয়াত নাই, শরিয়তের আমল নাই, শুধু মারে ফত আর মারে ফত, এটা ভণ্ড জিন্দিক। এই যে মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, ইলমে শরিয়াত শিখল, এরপর ইলমে মারেফত শিখল, সেই হলো মুহাক্কিক। চিত্তা দিয়ে বলেন মারহাবা। শরিয়াত শিখতে হবে, পাশে পাশে ওলিয়াদের দরবারও যাইতে হবে। বড় আলেম তাফসীরে কবির যিনি লিখেছেন, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, অনেক বড় আলেম, পীরের দরবারে যাওয়া জরুরত মনে করেনি, কি দরকার, আমি তো বড় আলেম, এলেমের গরমে আছে না? বর্ণনা ইসলার জীবনীতে কোনোদিন তিনি গিয়েছেন, বয়াত হয়েছেন কি হন নাই? মৃত্যুর সময় হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহর জীবনের ভিতরে আসছে, মৃত্যুর সময় শয়তান তার কাছে হাজির, শয়তান এসে প্রশ্ন করতেছে, ও ফখরুদ্দিন রাজি বলুন আল্লাহ যে এক দলিল দেন, এত বড় আলেম দলিল কি এত অভাব আছে? জবাব দিয়ে দিলেন শয়তান, আলেমের বড় আলেম মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাস্তাদ, সে প্রশ্ন করলো, দলিলটা কেটে দিলেন, আবার প্রশ্ন, আল্লাহ যে এক বলেন দলিল কি? দলিল দিতে লাগলেন, জবাব দিতে লাগলেন, 100 প্রশ্ন করলো শয়তান, 100 জবাব দিয়ে দিলেন, বলেন মারহাবা। 101 নম্বর প্রশ্ন, বলুন আল্লাহ যে এক দলিল, তিনি এবার দলিল আর দিতে, দলিলের ভাণ্ডার শেষ হয়ে গেছে, এবার শয়তান বলতেছে বলুন তাহলে আল্লাহ তিনজন। মৃত্যুর সময় কেউ যদি বলে আল্লাহ তিনজন, বলেন
তার ঈমান আছে? এই সময় তার পীর হযরত নাজিমুদ্দিন রহমাতুল্লাহ আলাই উযু করতেছিলেন, উযুর পানি লিক্ষেপ করে বললেন, ও ফখরুদ্দিন নাজিম বলো বিনা দলিল আল্লাহ এক, আল্লাহু আকবার বলে। ওলিয়াল্লাহদের পাওয়ার ক্ষমতা আছে কিনা, ওলিয়াল্লাহদের দরবারে যাওয়ার দরকার আছে কিনা? বাবার আমার ভাইয়ের আমার, এই জন্যে আমাদেরকে আসতে হবে হকানে আল্লাহর ওলিদের দরবারে, ঠিক কিনা? জোরে বলেন, ভণ্ডদের দরবারে যাওয়া যাবে, আর এইটাই হলো সঠিক পথ, সঠিক তরিকার। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা?